এই টাইপের মুভি যখন আসে দ্য হাইপ ইজ আনডাউটেডলি অ্যামেজিং মানে হার কে জিতনে ওয়ালে কো বাজিগর কেতে হ্যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি আমরা আলহামদুলিল্লাহ বলছি যদি 10 এর উপর আরো বেশি মার্কিং করার দরকার হয় তাহলে আমি তাই দেব আর শাহরুখ খান তো এক পিসি হবে এটা আমার লাইফে দেখা থিয়েটারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি আফটার বাহুবলি 2 শুধু হাসি আসছে আর কিছুই না প্রচুর হাইপ আমরা টিকিট পাচ্ছি না মে কোন হু কোন নেহি পাতা নেহি लेकिन जब मैं विलन बनता हूँ ना तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता एग्जैक्टली हीरो या विलन किंग इज ऑलवेज किंग जवान सिनेमा दिए आबारो प्रमाण करलें शाहरुख खान স্বাধীনতা পরবর্তীকালে প্রথম কোনো হিন্দি সিনেমা ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পেল ঠিক এই মুহূর্তে আছে মিরপুর স্টার সিনেপ্লেক্সে এখানে দুটি সিনেমা চলছে দিনান টু এবং জওয়ান সিনেমা দুটি নিয়ে জানবো দর্শকদের প্রতিক্রিয়া সঙ্গেই থাকুন জওয়ান দেখতে আসছিলাম কিন্তু টিকিট নাই অনলাইনে টিকিট কাটতে হইতো অনেক হাইপ তো মানে ইন্ডিয়া তো এখনই মুক্তি পাইছে বাংলাদেশও এই টাইমে মুক্তি পাইছে এই জন্যই হয়তো বাবা শাহরুখের উপরে আর কাউকে ভালো লাগে না চাইল্ডহুড থেকে ফেভারিট দানান টু দেখলে টাকা ওয়েস্ট একটুও ভয় পায় নাই কেউ উল্টা হাসছে শুধু হাসি আসছে আর কিছুই না ফার্স্ট অফ অল যেটা বলবো যে আমাদের দেশে অনেক ভালো মুভিজ হচ্ছে এখন আমরা সবাই দেখছি উই বোথ উই আর মুভি ফ্রিক্স তো আমরা সব রকমের মুভি হলে গিয়ে দেখতে প্রেফার করি বাট এই টাইপের মুভিজ যখন আসে দ্য হাইপ ইজ আনডাউটেডলি অ্যামেজিং মানে আমাদের দেশে মানে বলতে গেলে এই যে বাইরের যে মুভিজগুলো এগুলো যদি আনা হয় আমাদের দেশে হলগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু সেফ হয়ে যাবে বিকজ দিস এগুলো ম্যাস পিপলের জন্য এই টাইপের মুভিজ এভরি ওয়ান ক্যান এনজয় ইটস ফ্যামিলি মুভি সবাই দেখতে পারবে সবাই এনজয় করতে পারবে সো ইয়েস ডেফিনেটলি ব্রিং দিস মুভিজ সাউথের ডাইরেক্টর যে বলিউড মুভিটা বানিয়েছে ইট ওয়াজ অ্যামেজিং আই উড গিভ এইট আউট অফ টেন অ্যান্ড প্রবলি এটা আমার লাইফে দেখা থিয়েটারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি আফটার বাহুবলি 2 জওয়ানের মধ্যে এটা অ্যাকচুয়াল ওর কামব্যাক মুভি বিকজ এটা যদি বলা হয় আফটার স্বদেশ শাহরুখের ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্সেস ইউ উইল সি ইন দিস মুভি ইফ ইউ ওয়াচ ইট জওয়ান মুভিটা দেখতে আসছিলাম কিন্তু আসলে এত বেশি ডিমান্ড এটার আসলে টিকিট পাইনি সো আমি দেখতেও পারিনি ফার্স্ট টাইম যেহেতু এই কোলাবোরেশনটা হয়েছে সো আই হোপ যে পাঠান থেকেও ভালো কিছু আমরা আসলে তার কাছ থেকে আরও ভালো এক্সপেক্ট করি সবসময় শাহরুখ খানের কাছ থেকে এবং এই মুভিটা জওয়ানটা অবশ্যই একটা হিট হবে সুপার সুপার হিট হবে এবং সেটার জন্য আসলে আজকে আসা বাট আনফর্চুনেটলি আসলে টিকিট না পাওয়া আমরা দেখতে পারিনি বাট হোপ হোপ ফর দ্য বেস্ট অল ওভার হচ্ছে আমি রণবীর কাপুরকে খুব পছন্দ করি বাট ইয়েস আমি ছোটবেলা থেকে শাহরুখকে দেখে এসেছি সো অবভিয়াসলি হি ইজ আ ফেনোমেনাল অ্যাক্টর জওয়ান হোপফুলি ভালো হবে বাট পাঠান অতটা ভালো ছিল না খান যেখানে আছে ওখানে তো যে কোনো কেউ আসলে ওর সাথে কেমিস্ট্রিটা অনেক ভালোই হবে এটা তো বলার কিছুই নেই ডনকো পাকানো মুশকিল নেই নামুন কিনে শাহরুখ খানের মুভিগুলো ভালো লাগে ফেভারিট নায়ক শাহরুখ খান তার জন্য দেখতে আসছি আমি আশাবাদী এই সিনেমাটা বেস্ট হবে ওর লাইফে যতগুলো সিনেমা করছে সবচেয়ে বেটার হবে এটা এসআরকে ফ্যানের জন্য হচ্ছে এটা আসলে টোটাল ধামাল টাইপের ছিল কী বলবো এটা হচ্ছে আমার যদি রেটিং দিতে হয় তাহলে হচ্ছে আমি 9.5-এর উপরে দিব আর এসআরকে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে পাঠান সিনেমা দিয়ে বাজিমাত করেছিল এখন আবার এটা দিয়ে আমার মতে পাঠানের চেয়েও হচ্ছে পাঠান দেখেছি আর পাঠানের চেয়ে পাঁচঠানটা খুব ভালো ছিল আমার মনে হয় জওয়ানটা তার চেয়েও বেশি ভালো আর কি শাহরুখ হচ্ছে কিং কিং অর বডি অর ফেস দুটো ভালো লাগে বিজয় মানে অসাধারণ একটা খলনায়ক যারে বলে ওটা ভালোই লাগে ওর আমার আমি ওরা ছবি দেখছি অনেক মানে ভিলেন হিসেবে ওকে আমার অনেক ভালো লাগে কাজল নয়না ক্রাশ অনেক আগে থেকে ক্রাশ নয়ন তারা আর অভিনয়ে সে শাহরুখ খানের প্রেজেন্স থাকা সত্ত্বেও নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে পর্দায় ফুটে তুলতে ভালোভাবেই পেরেছে মারাত্মক জিনিস সুপার নাইস ভালো ছিল ভালো বেশ ভালো সেই জোস মুভি ছিল আমি সেকেন্ড টাইম দেখছি কালকেও দেখছি আজকেও দেখছি আবার ইট ওয়াজ গ্রেট জোস জোস মানে এসআরকে বস কোলাবোরেশনটা অসাধারণ ছিল আমার মনে হয় এরকম কোলাবোরেশন বারবার হোক
যেন আমরা বারবার এরকম অসাধারণ একটা মুভি দেখতে পাই। সবাই এখানে অভিনয় করেছে, প্রত্যেকটা মানুষ, আমি বলবো 10-এ 10। অবশ্যই যাওয়া জওয়ানের জন্য, যে পাঠানটা শুধুই অ্যাকশন, জাস্ট এন্টারটেইন, কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। শেখার কী আছে? যে আমার যে আঙ্গুলটা আমি কী কারণে ইউজ করব, ওদের দেশের যে পলিটিক্স বা ওদের দেশের যে নেতা বা সরকার সেরকম কিছুটা আমাদের দেশেও আছে, বা আমাদের রাজনীতিটাও ওই রকম। তো আমাদের কাছে মনে হয় যে আমি যা ওইখানে দেখেছি এটা আমাদের দেশেরও কাহিনী। আমাদের দেশেও স্বাস্থ্য ব্যবস্থা অনেক সমস্যা আছে, আমাদের দেশেও কৃষকরা। আমি 10-এ 10 দিব। 10-এ 10, যদি 10-এর উপর আরও বেশি মার্কিং করার দরকার হয় তাহলে আমি তাই দেবো। খুবই ভালো মুভি ছিল, ফুল অফ এন্টারটেইনমেন্ট। আর সবথেকে ভালো লাগছে যে প্রত্যেকটা সিনই হচ্ছে মানে ফুল অফ জয় ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা চোখ ফিরাইতে পারি না আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আমি আমরা আলহামদুলিল্লাহ বলছি। অ্যাজ ইউজুয়াল নানের অভিনয়টাই ভালো লাগে আমার। হ্যাঁ, জওয়ানেরটা আপনার হচ্ছে যখন আমরা অনলাইনে যখন টিকিট কাটার জন্য ই করি তখন ছিল না, অফ ছিল, তখন বাধ্য হয়ে নানের জন্য কাট আউট। আর শাহরুখ খান তো এক পিসই হবে, মানে আমি যখন নানের জন্য টিকিট করছি এরপরে জানলাম যে শাহরুখের মুভিটা আসবে, আগে জানতাম না এটার বিষয়ে। অনেকে বলছেন নান হরর ফিল্ম হলেও এখানে কমেডি বেশি হয়েছে, ব্যাপারটা কি সত্য? It's not like that, like it's a different experience and ektu jump scare ektu kom chilo, so this is sort of a disappointing. Amra ektu expectation chhilam har ke jitne wale ko bazigar kehte hai, pochur hype, amra ticket pacchi na, onek koshto kore tabar ticket manage korte hoyeche, so gorgeous ekta movie hobe. Always deepika shei cinema duty niye darshokder preview and review to dekhlen. অনেকে বলছেন দি নান ওয়াজ গুড, কেউ বলছেন হরর থেকে কমেডি হয়ে গেছে বেশি, আবার অনেকেই বলছেন দ্যাট ওয়াজ ওকে। এদিকে 300 কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে শাহরুখের জওয়ান। এটি শাহরুখের জীবনের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এর আগে 250 কোটি রুপিতে নির্মাণ হয়েছিল পাঠান। তবে পাঠান ব্যবসায়িক সাফল্য পেলেও তাতে গল্পের গাঁথনি খুব একটা ভালো ছিল না বলে সমালোচকদের দাবি। জওয়ান যেন এবার সেটা পুষিয়ে দিল। এ আর এম সাদাত, দেশ টিভি।